ভ্যানগার্ডের আপডেটস নিউজে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে, চোখ রাখবো বিস্তারিত সংবাদে। যে ঘটনা আমাদের সামনে উঠে আসছে, বিশালগড়ের অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে বিদ্যুতের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দা এবং গত সাত দিন ধরে বিদ্যুতের যে ট্রান্সফরমারটি আছে এলাকায় সেটা পুড়ে গেছে এবং সেটা সারাইয়ের কোনো লক্ষণ নেই ইতিমধ্যেও, এবং সেখানকার মানুষ তীব্র বিদ্যুৎজনিত সমস্যায় ভুগছে বা বিদ্যুতের সংকটে সেখানকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছে এবং সেই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তরে আন্দোলনের আমার হুঁশিয়ারি দিয়েছেন। গত সাত দিন যাবৎ বিদ্যুৎবিহীন অরবিন্দনগর এলাকা বিশালগড়ের, এবং বিশালগড়ে কিছুদিন আগেও আমরা দেখেছি যে মহকুমা হাসপাতাল, সেখানেও রোগীদের কিন্তু বিদ্যুতের সংকটে ভুগতে হয়েছে, এবং একই ঘটনা, সেই সমস্যার সমাধান হতে না হতে আবারও দেখা গেল সেই একই সমস্যা, যেখানে বিশালগড়ের অরবিন্দনগর পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে। মোল্লাপাড়ার ট্রান্সফরমার পুড়ে গেছে গত সাত দিন ধরে, সেই সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ। বিদ্যুৎ না আসে কি করবেন? বিদ্যুৎ সংকটে ভুগছেন সেখানকার জনগণ, মানুষ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের অবস্থা রীতিমতো নাজেহাল হয়ে গেছে বলা যেতে পারে। এক সপ্তাহ হয়ে গেছে আমাদের এখানে কারেন্টের সমস্যা, আমাদের যে ট্রান্সমিটার আছে ওটা খারাপ হয়ে গেছে। তো আজকে তিন চার দিন ধরে অফিসে দরদরি হয়েছে, অফিসে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, জাঙ্গালিয়া, তারপরে তারা আইসে আয়া দেখে গেছে। তারা আজকে তিন চার দিন হয়েছে যাওয়ার পরও আজকে এক সপ্তাহ খারাপ, কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। আজকে আমরা কি করতেছেন এখানে? আজকে আমরা এখানে আন্দোলন করতেছি, আমরা যে আজকে আমাদের ট্রান্সমিটার চাই, আজকে মধ্যে আমাদের জল চাই, কারণ আমাদের জল নাই, জলের জন্য আধা কিলোমিটার যাইতে লাগে, জল আনতে লাগে ওইখান থেকে, তো মহিলারা তো জল আনতে পারে না রোদা থেকে, এই কারণে আমরা আজকে এই আন্দোলনে নামছি। আজকে মধ্যে না পাইলে আমরা দরকার রাস্তা অবরোধ করব, না হয় আমরা যেখানে যাওয়ার দরকার লাগে সেখানে। আগে তো কোভিড পরিস্থিতি নাজেহাল অবস্থা মানুষের, ভারতবর্ষের দিকে যদি তাকায় সেখানে মানুষের অতিষ্ঠ হয়ে যাওয়ার অবস্থা, এই কোভিড এর মধ্যে জেরবার অবস্থা, তার মধ্যে দেখা যাচ্ছে বিশালগড়ের অরবিন্দনগর গ্রামে গত সাত দিন ধরে বিদ্যুতের যে ট্রান্সফরমার সেটা পুড়ে গেছে এবং যেটা সারাইয়ের কোনো রকম লক্ষণ নেই, গরমে হাঁসফাঁস করছে মানুষ। এখন আমরা কি করছেন এখানে? আন্দোলন করছেন নাকি? আপনার দাবি কি থাকবে এখন? স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে তাদের ক্ষোভ উগড়ে দিলেন এমনটাই চিত্র কিন্তু দেখা গেল, এবং মানব সভ্যতার সঙ্গে বিদ্যুৎ কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত, এবং গত সাত দিন ধরে সেই বিদ্যুতের অভাবের ফলে শুধুমাত্র বিদ্যুৎ নয়, বিদ্যুতের সঙ্গে জড়িত পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে এবং আরো বিভিন্ন বিদ্যুতের ইলেকট্রিক ফ্যান, পাখা, লাইট, সমস্ত কিছুর সমস্যা দেখা যাচ্ছে। এবং গত কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম বিশালগড় মহকুমা হাসপাতালের চিত্র, যেখানে বিদ্যুতের অভাবে রোগীরা ছটফট করছিল, রোগীর পরিবাররা যারা ছিলেন তাদেরও কিন্তু সেই একই অবস্থা হয়েছিল, শুধুমাত্র হাত পাখা ভরসা ছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা সারাইয়ের তো কোনো লক্ষণই নেই, উল্টো বিশালগড়ে সাত দিন ধরে বিদ্যুতের যে খুঁটি, যে ট্রান্সফরমারটি রয়েছে সেটা পুড়ে গেছে, সেটা ভগ্ন দশায় হয়ে রয়েছে সাত দিন ধরে। আপনি জানাছেন কর্তৃপক্ষ কি? হ্যাঁ জানিয়েছি, কালকে ইয়ে দেখো গেছে ওই তারা ওই যে লাইনের চাপ। এখন আসতে কি করছেন? আন্দোলন করছেন নাকি? হ্যাঁ আন্দোলন অরবিন্দনগর মন্ত্রী, যদি আজকে বিদ্যুৎ না আসে কি করবেন? আমরা আন্দোলন রাস্তার মধ্যে অবরোধ করুন। সামনেই কিন্তু ঈদ, সংখ্যালঘুদের ঈদ বা রমজান মাস এখন চলছে, সেই রমজান মাস পেরিয়ে আসবে ঈদ উৎসব, এই উৎসবের আগেও বিদ্যুৎহীনতায় বা বিদ্যুৎজনিত সমস্যায় ভুগছেন, তাদের রীতিমতো ভীষণই সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখানকার জনগণ, এবং
এক সপ্তাহ হয়ে গেছে আমাদের এখানে কারেন্টের সমস্যা, আমাদের যে ট্রান্সমিটার আছে ওটা খারাপ হয়ে গেছে। তো আজকে তিন চার দিন ধরে অফিসে দরদরি হয়েছে, অফিসে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, জাঙ্গালিয়া। তারপরে তারা আইসে আয়া দেখে গেছে, তারা আজকে তিন চার দিন হয়েছে যাওয়ার পরও আজকে এক সপ্তাহ খারাপ, কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। আজকে আমরা কি করতেছি এখানে? আজকে আমরা এখানে আন্দোলন করতেছি, আমরা যে আজকে আমাদের ট্রান্সমিটার চাই, আজকে মধ্যে আমাদের জল চাই, কারণ আমাদের জল নাই, জলের জন্য আধা কিলোমিটার যাইতে লাগে, জল আনতে লাগে ওইখান থেকে যাইয়া। তো মহিলারা তো জল আনতে পারে না রোজা থেকে, এই কারণে আমরা আজকে এই আন্দোলনে নামছি। আজকে মধ্যে না পাইলে আমরা দরকার হয় রাস্তা অবরোধ করবো, না হয় আমরা যেখানে যাওয়ার দরকার লাগে সেখানে। কোভিড পরিস্থিতিতে নাজেহাল অবস্থা মানুষের, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানকার স্থানীয় মানুষ বারবার বিদ্যুৎ দপ্তরে জানানোর পরই কোনো হেলদোল নেই, বিদ্যুতের খুঁটি সরায়ের কোনো রকম ভাবে তৎপর্য দেখা যায়নি স্থানীয় প্রশাসনের। এবং যেখানে দেখা যাচ্ছে যে আগরতলা শহর স্মার্ট হচ্ছে, আগরতলাকে স্মার্ট সিটি গড়ে তোলা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি গ্রামের বা জেলার যে চিত্র আমরা দেখছি। এখন আমরা কি করছেন এখানে? আন্দোলন করছেন নাকি? আপনার দাবি কি থাকবে এখন? জেলার চিত্র কিন্তু রীতিমতো ভয়ের এবং আতঙ্কের সৃষ্টি করছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, কোভিডের মধ্যে দাঁড়িয়ে সেখানে গত সাত দিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছেন। সংঘবদ্ধভাবে আন্দোলন জানাচ্ছেন সেখানকার জনগণ, এবং বিদ্যুৎ সরায় না হলে আরো বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর।